আমার চাটা কিন্তু এখানে বানানো হয়ে গিয়েছে, আমি এখন খাবো। সুন্দর একটা কালার আসছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, সকাল থেকে দুপুর পর্যন্ত কী রান্না করব, কী খাবো সেটাই শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। ঠান্ডার মধ্যে কিন্তু চাটাই সবচেয়ে বেটার। আমি প্রতিদিন সকালবেলা নেসকফি খাই, কফি খাই আর কি। আজকে ভাবলাম একটু চা খাই। আমাদের এখানে এখন 9টা বাজে। আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আমি আবার দুপুরে কী রান্না করব আবার চলে আসবো আপনাদের মাঝে। এখন আমি ক্যামেরাটা অফ করে দিব। বাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে মুরগি মাংস রান্না করব, তার জন্য মুরগি মাংসটা আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি। আমি এটা হলো আমার বাসায়, আমি আজকে মুরগি মাংস রান্না করব, তার জন্য মুরগিগুলো ভিজিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে, আর ভাত রান্না করব, আর এটা খিচুড়ি রান্না করব। ঠান্ডার দিন খিচুড়ি খেতে ভালো লাগবে, তার জন্য এখানে আমি মাংসগুলোকে ভিজে ভিজে গিয়েছে, এখন কেটে ধুয়ে নিচ্ছি আর কি, রান্নাটা বসিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি সবাই মিলে এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি সারাদিন কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমি এই মাংসটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংস গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়, তার জন্য আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখন মাংসটাকে ভালো করে একটু ধুয়ে নিব। আমার মাংসটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে পাতিলা বসিয়ে দিলাম। আমার এই চুলাটা যেদিন কিনে এনেছিলাম সেদিনই কিন্তু এমনটা হয়েছিল। চা জ্বাল দেওয়ার সময় মানে চুলা জ্বালাইছি, তারপরে এমন হয়ে গেছে আর পরিষ্কার হয় না। এখানে আমি পেঁয়াজ আর টমেটো সব কিছুই নিয়ে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। একসাথে সব কিছু রেডি করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি এখন এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা এখন শুরু করে দিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
আমি এখানে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম অল্প অল্প করে। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে সবগুলো মশলা এখন দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিব, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, যদি আমার কথা এখনও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকার ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে। আমার এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিব। আমার মশলাটা কিন্তু সুন্দর একটা কালার আসছে। এখন আমি ঢেকে দিব। এদিক দিয়ে আমি আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমি এখানে অল্প কিছু ভাত রান্না করব, তার জন্য আমি কিছু চাল নিয়ে নিলাম। আমি একা মানুষ তো তাই অল্প করে রান্না করলাম, রান্না করব আর কি। এদিক দিয়ে তরকারিটা হতে হতে আমার ভাতটাও হয়ে যাবে, তার জন্য আমি চালটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে আলুগুলা দিয়ে দিব। আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, ঝোল মানে পানি অ্যাড করে দিলাম। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা। এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি এখন ওটা নেড়ে চেড়ে দিব। আমি এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো।
এই যে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, আমার তরকারিটাও হয়ে গিয়েছে, সবগুলো রান্নাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প একটু খিচুড়ি রান্না করব। এই যে আমি এখানে একটু খিচুড়ি রান্না করব, অল্প করে রান্না করব আর কি। আমার ভাই ফোন দিয়েছিল, তার এখানে যেতে হবে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিয়ে যাব। তার এখানে আজকে অনেক রান্না বান্না আছে, আপনাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা আমি শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আমার সঙ্গেই থাকবেন। আমার খিচুড়িটা কিন্তু আজকে রান্নাটা দেখাইলাম না, জাস্ট একটু শ্যুট করলাম আর কি। আমার খিচুড়িটা কিন্তু বল করতে গিয়েছে। আমি এখানে একটু মুরগি মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। এই যে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম, তরকারিটা রান্না করেছি, তার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি এখানে। আমার খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। আর অল্প কিছুক্ষণ রান্না করব, তারপরে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে পারফেক্টভাবে। আমি আজকে এই খিচুড়িটা রান্না করেছি ভাতের চাল দিয়ে। আমি এখন ভাইয়ের বাসায় চলে যাব। পেঁয়াজে রুজিনাকে কাঁদাইতেছে তাই না রে? আমরা এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিলাম আর পেঁয়াজ বড় হাঁস রান্না করবো, রাজা হাঁস। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। পেঁয়াজ কেন কাদাই, রুজিনা কাঁদছে, দিয়ে তো চোখ ধোপানি, আমারও চোখ ধোপানি বাড়িতেছে। পেঁয়াজ কিন্তু আমি কাটতেছি না, তারপরেও আবার আমাকে কেউ বললেন না যে আমি অলস মেয়ে। আমি কিন্তু আদা রসুন গুলো কেটে নিয়েছি না, রুজিনা মধ্যে কাটাকাটি করছে আমার সাথে, আমিও কাটছি। এটা হলো আমাদের রান্নাঘর, বুঝছেন? সবকিছু মিলে আমরা প্রবার জীবনে এমনই হয় তাই না? এখন এগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, পেঁয়াজ না শুধু আদা রসুন গুলো আর কি, আর পেঁয়াজ গুলো কেটে নিব আর কি। সবাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটি সারার সাথে সাথে চলে যাবে, আপনারা দেখতে পারবেন রুজিনা কাঁদছে এখানে। তাহলে চলুন আমরা এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, তারপরে মূল রান্নায় চলে যাব। আমরা এখানে আজকে হাঁসের মাংস রান্না করব। এগুলো হচ্ছে হাঁসের মাংস, বিদেশের মাটিতে হাঁসের মাংস, রাজা হাঁস, ভীষণ মজার। অনেক বড় একটা হাঁস ছিল, এখানে অর্ধেক মাংস নিয়েছি আর অর্ধেক আছে তাই না? আর এখানে আদা রসুন গুলো আমরা ভাঙিয়ে নিয়েছি।
এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তাহলে চলুন আমি মূল রান্নায় চলে যাই। আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখে বুঝতে পারবেন, বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। এখানে তেজপাতা দিয়ে গেলাম। রোজি হচ্ছে ক্যামেরাম্যান। আজকে হাঁসের মাংস অনেকদিন পরে খাবো, ঝাল ঝাল করে। তোর কেমন লাগতেছে? ওহ রুজি এখনই খেয়ে ফেলতেছে। আমাদের টেস্টটা ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন এখানে আদা রসুন দিয়ে দিব। এতটুকু দিয়ে দিলাম, একদম লাগবে না, আর অল্পটু দিয়ে দিলাম। আমাদের এখানে মরিচগুলা আর হলুদগুলো একসাথে করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। ঝালটা সব যার যে পরিমাণ মতো দিলে হবে। একটু পানি দিয়ে দিলাম, ঝালটা একটু বাড়িয়ে দিলাম। রুজি কিন্তু ভুবা হয়ে গেছে, কিন্তু কথা বলতে না, আমি তাকে এটা দেখছি কীভাবে রান্না করলে মজা হবে। ও তাই আমি এখানে এখন এখন আমি ঢেকে দিব আমাদের ঢেকে দিলাম। আমাদের এখন আমরা এই যে হাঁসি মাংস গুলা দিয়ে দিব, হাঁসি মাংস গুলা দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ফেলেছি, এখন একটু নেড়ে ছেড়ে দিব আর কি। নেড়ে ছেড়ে একটু ঢেকে দেব, কি করবি? ঢেকে দেব, তাই কষা নেই। আমি যে বলছে ঢেকে দেব, তাই আমরা ঢেকে দেব। এখন কি করবো? ঢেকে ঢেকে দেব। আমার এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর কি, একটু এখন অল্প একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হইতে অনেক টাইম লাগবে। এখন এটা সে
কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি ঝোল অ্যাড করবো আর কি। আমি এখন এখানে ভর্তা বানাবো, তার জন্য তেল দিয়ে দিলাম। কত লাল টকটকে মরিচ নিয়ে নিয়েছি, এখানে এখন ভর্তা বানাবো। আমি এখানে মরিচ গুলা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মরিচ কমাই দিতে চাইছিলাম, রোজে বলছি দেওয়ার জন্য, তাই না রে? হ্যাঁ, মরিচ রোজ বলে ঝাল না, আজকে সবকিছু আমরা ঝাল ঝাল খাবো। শীতের দিন তো, ঠান্ডা দিন, তাই ঝাল খেয়ে শরীর গরম করবে। আমার মরিচ গুলা ভাজা হয়ে গিয়েছে, রোজে কিছু বলছ নাকি? আমি তো বলতে এসেছি। কি বলতেছিস তুই? আজকে সবকিছু আমরা ঝাল ঝাল করে খাবো। তুই তো খালি ঝাল রাই বলতেছ, আর কিছু তো বলছ না। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর পেঁয়াজ না, এখন পেঁয়াজ গুলা ভেজে নিবো। ততক্ষণ পর্যন্ত আমার সারিয়ে থাকো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এদিকে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। এটাকে আমি একটু ত্বকেটাকে আস্তে আস্তে রান্না করবো, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি এই টুন্ডা ভর্তা বানাবো, তাই না রুদি? বেবি, এখানে আমি অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, ভর্তা স্বাদ বাড়াবে। আদাটা একটু জোরে বলিস, ভর্তা স্বাদ বাড়াবে আদাটা। ভালো করে ভেজে নেব, মুচমুচে এটাকে ভালো করে মুচমুচ করে ভেজে নেবো। ঝুড়ি ঝুড়ি হবে, ঝুড়ি ঝুড়ি হবে। আমাদের এখানে কিন্তু ইয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আমাদের টুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ঝুড়ি ঝুড়ি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আমাদের মরিচ পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গিয়েছে, ভাজার কাম শেষ। এখন আমরা হাতে মেখে নিব। আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিব, হাঁসের মাংস রসুন গুলো ভালো লাগে খেতে। আমার এখানে পাকা তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে পানি দিয়ে দিব। আমি কিন্তু এটাকে ভুনা ভুনা রান্না করব, আর এখন ভাত বসিয়ে দিব। আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে আর পানি দেবো না, এতটুকু পানি দিব। আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটু নেড়ে চেড়ে তারপরে এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিব, দিয়ে তারপর নামিয়ে ফেলব। আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক লম্বা হয়ে গিয়েছে, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজকে সারাটা দিন রান্না বান্না খাওয়া দাওয়া সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই। আমি এখানে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলব। আজকে আরও রান্নাবান্না আছে, আরও রান্নাবান্না করবো, কারণ আজকে কিছু মেহমান আছে, তাদের জন্য রান্নাটা হচ্ছে আর কি।
এখানে ভাতটাও রান্না হয়ে গিয়েছে। আমার হাঁসের মাংসের রান্নাটা কিন্তু শেষ, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, লোভনীয় একটা রান্না, অনেক মজার হয়েছিল তরকারিটা। এখন বিকেলবেলা এটা রান্না বান্না করবো। এখানে রুজিনা মুরগিগুলোকে কেটে নিচ্ছে, এই যে এই যে এখানে চিকেন আছে 1.5 কেজি, তাই না? 1.5 কেজি। হ্যাঁ, তুমি এখন কেটে ফেলো এগুলাকে, আজকে রুজিরা রান্না করবো, আমরা সবাই মিলে খাবো। আরেকজন এখানে খাওয়া দাওয়া করবে, সে খাওয়া দাওয়া করবে এখন, সে এখন হাত দিয়ে নিচ্ছে। এই যে উনি এখানে খাবে এখন, পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো কেটে নিয়েছে। আমার ভাতগুলো কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে। আজকে রুজি সারি না, কত রুজি সহজ দেখ, বইরে গেছে একদম পাতিলা, মনে হয় না যে আট বহিনে। রুজি এখন মাংসগুলোকে কেটে নিচ্ছে, চামড়াগুলো কিন্তু আমরা ফেলে দিয়েছি। এই যে রোজি এখন কাজে ব্যস্ত আছে, কথা বলতো না। এখানে মুরগিতে রান্না করছিলাম, বসেছিলাম পেঁয়াজ করছি, সে এখন কোথায় যেন যাচ্ছে, কই যাবি তুই, ঘুরতে যাব, সে এখন মাস্ক লাগাবে, আজকে ছুটির দিন, তাই ছুটি কাটাইতেছে, হাত মোজা জ্যাকেট সব কিছু পরে তারপরে যাচ্ছে। কই যাবি, বিদায় বিদায়। আমি এখানে দারচিনি এলাচি চাষ করে দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজ ভাজা হতে থাক, আমার এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে আদা রসুন চাষ দিয়ে দিলাম, এখানে লটকে শুকনো করবো, তার জন্য মরিচের গুঁড়ো,
জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এটা ছেড়ে দিচ্ছি, এখন এটা আমি কিন্তু টমেটো বেশি দিয়ে দিচ্ছি। লবণ দিতে পারি নাই, এখন লবণ দিয়ে দিব। এখানে এখানে এখন অল্প পানি দিয়ে দিব। আমি এখন এখানে এই যে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। রসুনটা এভাবে দিলে কিন্তু ভালো লাগে। আর এখানে শুটকি গুলো দিয়ে দিচ্ছি, শুটকি গুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, তাই না রুদি? এখন নেড়ে চেড়ে ঢেকে দিব ভালো করে কষানো হওয়ার জন্য। এখন ঢেকে দিচ্ছি। আমার পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ। তুই একটা কথা কথা বল, তুমি রান্না করতে আমি এটা দেখতেছি, কথা বল। তুই এখানে মরিচা করে দিয়ে দিবি দুই টেবিল চামচ, তিন টেবিল চামচ। মুরগি মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না আমার কাছে। এখানে হলো দই গুঁড়ো দিয়ে দিলাম, এটা হচ্ছে পাঁচটি শালি হ্যাঁ, জিরা গুঁড়ো, জিরার পর আবার দিব একটু পানি দিয়ে দিন নাহলে মশাটা পড়ে যাবে। রোজি কিন্তু বুবা হয়ে গেছে বুঝছে, হ্যাঁ উনি বুবা হয়ে গেছে, আমি কথা কইতে শুনতাম, রোজি বুবা হয়ে গেছে কথা বলতে। আমি করলাম তো যে এখানে দুই টেবিল চামচ জিরা এসে এখানে এখন টমেটো কুচি দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের টমেটো। কে বলছে যদি কথা বলতে পারে কিছু না কথা বলে। এখন আমি এখানে লবণ এক লবণ দিয়ে দিব, লবণটা ঝাল ঝাল স্বাদ মতো, ঝালটাও ঝাল ঝাল স্বাদ মতো। আমার কিন্তু দরকারটা কষানো হয়ে গিয়েছে, শুটকিটা আমি এখানে একটু ঝোল দিয়ে দিব। আমি অল্প করে এখানে পানি দিলাম, কারণ একটা কষা কষা করে রান্না করবো, তাই না রুজি? হ্যাঁ, শুটকি কিন্তু আমার একটা পছন্দের খাবার, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন শুটকি আমার একটা পছন্দের খাবার। এখন ঢেকে দিলাম খাওয়ার জন্য। আমার মশলাটা কিন্তু বসানো হয়ে গেছে, তাহলে উঠে দিতে পরে রেখে দিতে পারবেন। আমার কাপড় চুপুর গুলো মেখে গেল, তাহলে ছিটে আসি এখানে এখন মুরগি গুলো দিয়ে দিব। মেয়েদের কত কষ্ট রান্না করতে হয়, কত কিছু করতে হয়। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ভিডিওটি দেখবেন। এখন দেখে আমার ত্বকেটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে, আর মনে হয় একটা মজার তরকারি হয়েছে, তাই না? আমার এখানে তরকারিটা কিন্তু পছন্দ হয়ে গিয়েছে, এখানে এখানে পানি দিয়ে দিব।
আজকে আমি এখানে কোনো আলু ইউজ করবো না, হেভি রান্না করবো। তবে এটা একটু ভুনা ভুনা করে রান্না করবো আর কি। আমি আর এখানে পানি দিব না, এখন আমি ঢেকে দিব। আমার এখানে মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিব, দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আজকে আমার সারাটা দিনের রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখানে লটে শুটকে ভুনা করেছি এখন, আর এটা রান্না করলাম মুরগির মাংস। এখানে ভাই বাজার করে নিয়ে আসছি, অল্প কিছু বাজার করে নিয়ে আসছে আর কি। নিয়ে আসছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরি, একটা ফুলকপি, এখানে গরু মাংস নিয়ে আসছে, একটা চা পাতা নিয়ে আসছে, এই যে একটা চা পাতা, আর একটা মরিচের গুঁড়ো, আর ফুলকপি, আর এখানে গরু মাংস নিয়ে আসছে। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকে আমি সারাদিন কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই সব কিছু আজকে শেয়ার করলাম। আজকে সারাটা দিন রান্না বাড়া খাওয়া দাওয়া, শুধু রান্না বাড়া খাওয়া দাওয়া আর কিছুই না। এখানে রুজি এখন মাংসগুলো খুলে নিচ্ছে, আজকে মাংসগুলো কিন্তু অনেক ভালো ছিল। এই যে এখানে 2 কেজি আর কি, 2 কেজি নিয়ে আসছে, মাংসগুলো অনেক ভালো ছিল। আমাদের রান্না বাড়া খাওয়া রান্না আজকে সারাদিন রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক কিছুই করলাম। এখন বাজার নিয়ে আসছে, বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো মাংসগুলো, আজকে রান্না করবো না, অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। এখন আমরা একটু ঘুরতে যাব, এই যে চলে আসছে একটু ঘোরাঘুরি করার জন্য। আমাদের এখানে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর কি, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে বিকেলবেলা 4:30 বাজে আর কি, তখন আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট করলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি, তাই আপনাদের ভালোবাসা চাই। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।